ফুচকার নাম শুনলে জিভে জল আসে না এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। শুধু বাঙালি কেন, এই পুরো উপমহাদেশ জুড়েই ফুচকার ভীষণ নাম ডাক। ঘরে বসে, রাস্তার ধারে যেখানেই ফুচকা দেখা যায়, পা থমকাবেই। ছোট্ট গোল মুড়মুড়ে জিনিসটাতে কি যে জাদু আছে! দেশের শহর উপশহরের একটি অতি পরিচিত খাবার, শিশু থেকে শুরু করে বুড়ো বুড়ি সবার কাছে সমান জনপ্রিয়। বিশেষ করে প্রেমিক প্রেমিকারা ফুচকার প্লেট হাতে গল্প করতে করতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া তাদের জীবনের সেরা অভিজ্ঞতা। কিন্তু এই ভীষণ জনপ্রিয় খাবারটি কোথা থেকে এলো, কে প্রথম বানিয়েছিলেন ফুচকা? আজকে আমরা ফুচকা আবিষ্কারের গল্পই শুনব। ফুচকার আবিষ্কার জানতে হলে আমাদের ফিরে যেতে হবে মহাভারতে। দ্রৌপদীর তখন সদ্য বিয়ে হয়েছিল পঞ্চপাণ্ডবের সাথে। মাতা কুন্তি তখন যাচাই করতে চেয়েছিলেন যে অল্প সামগ্রীর মধ্যে কতটা ভালো খাবার বানাতে সক্ষম তার পুত্রবধূ। তাই তিনি একটু আলুর সবজি আর ময়দা মাখা দিয়ে তাকে বললেন কিছু একটা বানাতে, যা খেয়ে তার পাঁচজন স্বামীর পেট ভরে। সেই সময়ে দ্রৌপদী আবিষ্কার করেন ফুচকা। মাতা কুন্তি সেটা খেয়ে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে অমরত্ব সহ আশীর্বাদ করেন সেই খাবারকে। সেই আশীর্বাদেই ভারতের সমস্ত জায়গা ঘুরে মানুষের মন জয় করেছে ফুচকা। তবে উপকথার বাহিরে ফুচকার ইতিহাস খুঁজতে গেলে আমাদের যেতে হবে প্রাচীন ভারতে। বর্তমানে এটি এখন পশ্চিম মধ্য বিহার, যা এককালে গঙ্গা নদীর তীরে মগধ সাম্রাজ্য ছিল। সেটি খ্রিস্টপূর্ব 600 সালের কথা। সে সময় নানা ধরনের সব ঐতিহ্যগত খাবার যেমন পিঠে, তিবলা, ছেবড়া ইত্যাদি আবিষ্কার হয়েছিল। সেই সাম্রাজ্যে ফুলকা নামের একটি খাবার প্রচলিত ছিল। বলা হয় ফুলকাই আসলে ফুচকার পূর্বপুরুষ। প্রথম দিকে ফুলকা নামে পরিচিত এই খাবার সম্পর্কে ন্যাশনাল জিওগ্রাফিক জার্নাল অফ ইন্ডিয়া বিশদ বিবরণ দিয়েছে। এই বিবরণে এই খাবারের উৎপত্তি স্থল হিসেবে অবশ্য বারাণসীর কথাই বলা হয়েছে। জনপ্রিয় খাবার লুচির ক্ষুদ্র সংস্করণকে শক্ত কুড়মুড়ে করে খাওয়ার প্রচলন শুরু হয়েছিল। পরবর্তীতে মোগলাইখানার সংস্পর্শে এসে এর গাঠনিক আঙ্গিকে পরিবর্তন আনে ভারতীয়রা। সাধারণ শক্ত লুচি পরিণত হয় মশলাদার রসালো গোলগাপ্পা তথা পানিপুরিতে, যা আমাদের দেশে ফুচকা নামে পরিচিত। 1947 সালের আগ পর্যন্ত বাংলাদেশ অঞ্চলে ফুচকা ততটা জনপ্রিয় হতে পারেনি। এই অঞ্চলের কেউ ফুচকা জাতীয় খাবার খেলে তাদের সরাসরি ঘটি কিংবা কেশু নামে উপহাস করা হতো। তবে ভারত পাকিস্তান আলাদা হওয়ার পর পশ্চিমবঙ্গের অনেক অধিবাসী এদেশে চলে এসে স্থায়ী আবাস গড়ে তোলেন। তাদের সংস্পর্শে জনপ্রিয় হয়ে ওঠে এই পানিপুরি তথা ফুচকা। ফুচকার আবিষ্কারক হিসেবে কোনো একক ব্যক্তির কথা জানা যায় না, কিন্তু এই আবিষ্কার করা খাবার যুগ যুগ ধরে মানুষের মন জয় করে চলেছে। এই কারণে ফুচকার আবিষ্কারক খাদ্য রসিকদের ধন্যবাদ পেতেই পারেন। প্রতিদিন এমন অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।